ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ, আহত 11 জন। সফরের আগে ভারত বিরোধী বক্তব্য দিয়ে জনদৃষ্টি সরাতে চাইছেন প্রধানমন্ত্রী, দাবি বিএনপি নেতাদের। প্রধানমন্ত্রীর ভারত সফরে সকল সমঝোতা ও চুক্তি প্রকাশ্যে এবং বাংলাদেশের স্বার্থেই করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে প্রচারণা শুরু কুমিল্লায় বিএনপি প্রার্থীর, জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের মেয়র প্রার্থী। গত 2 মাসের ব্যবধানে পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম লিটারে 10 থেকে 11 টাকা কমলেও খুচরা বাজারে তার তেমন প্রভাব নেই। দিনাজপুরের পীর ও গৃহপরিচারিকা হত্যার ঘটনায় কুড়িগ্রাম থেকে অপর এক পীর আটক। রাজধানীর মুগদা হাসপাতালের সামনে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মাজিদুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ী নিহত। এবারে ফাঁস হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2005 সালের আয়কর বিবরণীর তথ্য, যাতে ওই বছর $15 কোটি বেশি আয়ের বিপরীতে $3,80,00,000 আয়কর দিয়েছেন ট্রাম্প। ভারতে গোয়ার পর এবার মণিপুরেও সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপির পরিষদীয় দলনেতা নংথম বাম বীরেন সিংহ। কলম্বোয় 100তম টেস্টে টাইগারদের বোলিং নৈপুণ্যে কোণঠাসা লঙ্কানরা, প্রথম সেশনে শ্রীলঙ্কার 4 ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েছে মুশফিকরা।